দেশ জুড়ে করোনা আতঙ্ক, করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের সদস্যরা। করোনা ঠেকাতে কি কি করণীয় তা গানের মাধ্যমে তুলে ধরেছেন অগ্রগামী সংঘের সদস্যরা। শুক্রবার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকায় গান গেয়ে জনগণকে সচেতন করেন তারা। এছাড়াও এদিন দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, আটা, ডাল, বিস্কুট ইত্যাদি খাদ্য সামগ্রী পৌঁছে দেন অগ্রগামী সংঘের সদস্যরা। অগ্রগামী সংঘের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। ক্লাবের পক্ষ থেকে, হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী পক্ষ থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি, কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের এই ডুয়ার্সে লটারি বিক্রেতা এবং খুবই গরিব রোগীরা রয়েছে, তাদেরকে আমরা সবাই মিলে নিয়ে পরিমাণ 3 কিলো করে চাল, 1.5 কিলো আলু, স্যানিটাইজার, মাস্ক, বিস্কিট সঙ্গে রয়েছে, ড্রাই ফ্রুট। আচ্ছা, আর কী উদ্যোগ রয়েছে আপনাদের সচেতন করার জন্য? সচেতনের জন্য আমরা গানের মাধ্যমে সবাইকে সচেতন করব, এবং যে যে যেখানটা যেখানটা যাবো আমরা কিছু পোস্টার করেছি সজাগ করানোর জন্য। ক্যামেরা ক্যাপ করো।